কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এবারের জেলা ভিত্তিক অভিযান বগুড়াকে নিয়ে। বগুড়ায় কি আছে, এখানকার গুরুত্বপূর্ণ স্থাপনা, এমনকি আপনারা এখানে আসলে কি দেখবেন, এসব নিয়ে সাজানো আমাদের এবারের অনুষ্ঠান বগুড়া এক নজরে। দেখতে থাকুন বগুড়ার বিভিন্ন জায়গা আমাদের চোখে আপনাদের হয়ে। দর্শক বন্ধুরা, আমরা আমাদের এবারের বগুড়া অভিযান দুটি পর্বে সাজিয়েছি। আমাদের এই পর্বটিতে মেইনলি আমরা বগুড়া শহর, বগুড়া শহরের আশেপাশে কি আছে, বগুড়ার বিভিন্ন জায়গা এসব দেখাবো। আর দ্বিতীয় পর্বতে থাকবে আপনাদের জন্য প্রাচীন পুন্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ অর্থাৎ মহাস্থান সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং টুরিস্ট স্পটগুলো। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আমাদের এবারের বগুড়া পর্ব। আমরা এখন আছি সাতমাথায়। বগুড়া শহরের প্রাণকেন্দ্র হলো এই সাতমাথা। এখানেই রয়েছে বগুড়া জিলা স্কুল, শহীদ খোকন পার্ক, জিপিও, সার্কিট হাউস, বগুড়া নিউ মার্কেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। সাতমাথা থেকে কবি নজরুল ইসলাম সড়ক দিয়ে এগিয়ে গেলেই পাওয়া যাবে এশিয়া সুইটস, কোয়ালিটির বিরিয়ানি হাউস, হোটেল শ্যামলী, হোটেল আকবরিয়া। এসব হোটেলে আপনি চলার পথে আপনার প্রয়োজনীয় খাবার দাবার সেরে নিতে পারেন, খাবারের মান যথেষ্ট ভালো। আপনারা সাতপাতা থেকে খুব সহজেই শহরের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এখান থেকে আপনারা রেল স্টেশন হয়ে যেমন যেতে পারবেন বাস স্টেশন মানে চার মাথার দিকে, সেরকম যেতে পারবেন বরানের দিকে, যেতে পারবেন মাটিডালির দিকে এবং যেতে পারবেন জলেশ্বরতলার দিকে। এটা হচ্ছে বগুড়া শহরের হার্ট সেন্টার। এখান থেকে সবগুলো জায়গা আপনারা অত্যন্ত সহজে অ্যাক্সেস করতে পারবেন।
বন্ধুরা আমরা এখন আছি বনানীতে, এটিকে বনানী স্কোয়ার বলা হয়। আপনারা যখন ঢাকা থেকে বগুড়ামুখী কোনো বাসে আসবেন আপনাকে এখানেই নামতে হবে। বনানী থেকেই বগুড়া শহরের রাস্তা শুরু, আর এখান থেকে প্রথম বাইপাস রোড মাটিডালিতে গিয়ে ওপেন হয়েছে। পথে পড়বে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, আর বনানীতে আপনারা পাবেন পর্যটন মোটেল। আপনারা বগুড়া এসে কেউ যদি একটু স্বাচ্ছন্দ্যে থাকতে চান তাহলে মোটামুটি দু তিনটি হোটেল রয়েছে, যার মধ্যে একটি অন্যতম হোটেল হচ্ছে পর্যটন মোটেল। এছাড়াও রয়েছে হোটেল সিএসতা, হোটেল নাচ গার্ডেন, এসব আপনাদের আমরা একটু পরে দেখাবো, সাথে থাকুন আর দেখতে থাকুন বগুড়া পর্যটন মোটেল। এখন আমরা আছি হোটেল নাচ গার্ডেনে, এটি একটি চার তারকা সমৃদ্ধ হোটেল। আপনারা এখানে আসলে খুব ভালো কিন্তু একটু এক্সপেন্সিভভাবে থাকতে হবে। আপনারা যারা একটু আরাম করে, একটু বেশি আরাম করে থাকতে অভ্যস্ত, তারা এখানে এসে ট্রাই করতে পারেন। বন্ধুরা এখন আপনাদের আমরা দেখাবো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। দেখতে থাকুন কলেজ ক্যাম্পাস এবং হাসপাতাল ক্যাম্পাসের কিছু চিত্র। দর্শক বন্ধুরা আমরা এখন অবস্থান করছি বগুড়ার জিরো পয়েন্টে, এটি হচ্ছে মাটিডালি বিমানঘাটি মোড়। এখানে চারটা কানেক্টেড রাস্তা আছে, আপনাদের চারটা রাস্তা আমরা দেখাবো এখন। এই রাস্তাটি হচ্ছে প্রথম বাইপাস রোড, বগুড়ার শহরের প্রথম বাইপাস রোড। এই রোডটি মাটিডালি থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হয়ে বনানীতে গিয়ে লেগেছে। সামনের দিকে আর একটু এগুলে শহরমুখী রাস্তাটা পাওয়া যাবে, এটি হচ্ছে শহরমুখী রাস্তা। মানে আপনি যদি বগুড়া শহরে যেতে চান আপনাকে এই রাস্তা দিয়ে সামনে যেতে হবে। তারপরে আরেকটি রোড আছে, আরেকটি রোড দ্বিতীয় বাইপাস সড়ক, দ্বিতীয় বাইপাস রোড এই দিকে। এই রোডটিও আপনাকে রংপুর ঢাকা মহাসড়ক যেটা আর কি, আপনাকে বগুড়া শহর বাইপাস করে বেতগাড়ি নামক জায়গায় বনানী থেকে একটু সামনে বেতগাড়ি দিকে নামিয়ে দিন। হচ্ছে ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া পরবর্তী অংশ। আপনারা যারা বগুড়া এসে মহাস্থানে যেতে যাবেন তাদেরকে অবশ্যই এই রাস্তা দিয়ে সামনে যেতে হবে। মহাস্থান এখান থেকে 9 কিলোমিটার দূরে, আর মহাস্থানে গেলে আপনারা দেখতে পাবেন যেগুলো লক্ষ্মীন্দরের বাসরঘর, মহাস্থানগড়, পরশুরাম প্যালেস, আরও বিভিন্ন জায়গা, বাসুবিহার। সাথে থাকুন, দেখতে থাকুন বগুড়ার বিভিন্ন জায়গা আমাদের সাথে। বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে এবার চলে এলাম মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। নবাব আমলের পাইক পেয়াদ আর বরকন্দাজদের রূপকথা মডেল করে দেখানো হয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী নবাব বাড়িতে। নবাব জীবন প্রণালী, নবাবী আমলের সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার জন্য কয়েকজন গুণীশিল্পীর অক্লান্ত শ্রম ও মেধায় প্রতিষ্ঠিত হয়েছে মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক।
আর এখন আপনারা দেখছেন সেই নবাব বাড়িটি। দেখতে থাকুন, সাথে থাকুন, আরও বিভিন্ন জায়গা দেখাবো আপনাদের, স্টে টিউনড। আছি বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত ভবানীপুর নামক জায়গায়। এখানে আপনাদের দেখাতে নিয়ে এসেছি ভবানীপুর মা কালীর মন্দির। এটি উপমহাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের 51টি তীর্থস্থান রয়েছে, তার মধ্যে অন্যতম একটি মন্দির। আসুন ভিতরে কী আছে আপনাদের ঘুরে দেখাই, আমার সাথে থাকুন। আসুন দর্শক বন্ধুরা, এখন জেনে নিই ভবানী মন্দির সম্পর্কে কিছু তথ্য। বগুড়া জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামে অবস্থিত এই মন্দিরটি। আপনাদের ভবানীপুর মন্দিরে আসতে প্রথমে যা করতে হবে তা হলো বগুড়া শহর থেকে বাসে করে শেরপুরে আসতে হবে, সময় লাগবে 30 থেকে 40 মিনিট। শেরপুর উপজেলা সদর থেকে অটোরিকশা, টেম্পু, ভ্যান, রিক্সা, যে কোনো যানবাহন থেকে আপনি ভবানী মন্দিরে আসতে পারবেন। এছাড়া ঢাকা বগুড়া মহাসড়কের যোগাবর্তলা নামক একটি জায়গায় আপনি নামতে পারেন, সেখান থেকে রিক্সা ভ্যানে সহজেই মন্দিরে আসতে পারবেন। আর প্রতি বছর এখানে ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান এমনকি শ্রীলঙ্কা থেকেও হাজার হাজার পুণ্যার্থী মন্দিরে আসেন পুজো করতে। দর্শক বন্ধুরা, এখন আমরা অবস্থান করছি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। 1936 সালের 19 জানুয়ারি এই গ্রামে একটি বাড়িতে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা এখন আপনাদের দেখাবো জিয়াউর রহমানের সেই বাড়িটি। এখন আমরা দাঁড়িয়ে আছি সান্তাহারের তারাপুরে অবস্থিত এই উচ্চতম মসজিদটির সামনে। দুঃখজনক ব্যাপার হচ্ছে অব্যবস্থাপনার কবলে পড়ে মসজিদটি একদম মানে এখন আর দেখার কিছুই নেই। হয়তোবা এটি সংরক্ষণ করলে একটি ভালো পর্যটন স্পট হতে পারত, কারণ এটি ধারণা করা হয় এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মসজিদ। তো মসজিদের ইতিহাস সম্পর্কে আমরা তেমন কিছু মানে কিছুই পেলাম না এখানে। দু একজনের সাথে কথা বলে যা জানতে পারলাম সেটা হচ্ছে এই গ্রামে শীতল নামে একজন মুসলমান ব্যক্তি থাকতেন এক সময়। ওনাকে গ্রামবাসী এক সময় এক ঘরে করে দেয়, তারপরে উনি নামাজ পড়ার জন্য নিজে একটি মসজিদ করে নেন। এবার আরেকটি সূত্র থেকে আমরা তা জানলাম, সেটি হচ্ছে হিন্দু জমিদারি আমলে এই এলাকাটা যখন হিন্দু অধ্যুষিত ছিল সেই সময় মুসলমান কিছু
পেয়াদা এই এলাকায় কাজ করার জন্য দায়িত্ব পান এবং পরবর্তীতে তারা নামাজের সুবিধার্থে এই ছোট মসজিদটি তৈরি করে নেন। এখানে দুই তিনজন দাঁড়িয়ে নামাজ পড়া যাবে এরকম একটি জায়গা। আমাদের সান্তাহার পর্যন্ত ভাড়া লেগেছিল 50 টাকা আর যাচ্ছি টিকিট করা শেষ 14 টাকা পার পারসন। ট্রেন জার্নির মজা আছে, আপনারা যখন আসবেন অবশ্যই একটা ট্রেন জার্নি ছোট করার চেষ্টা করবেন। লোকাল ট্রেন যেতে 5-1 ঘন্টা লেগেছিল, এখানে হয়তো 1.5 ঘন্টা লাগবে, কিন্তু মজা আছে, আসেন। শহর থেকে 22 কিলোমিটার পূর্বে সারিয়াকান্দি উপজেলা, যেখানে কিনা রয়েছে প্রেম চুরুনার ঘাট, কালীবাড়ি ঘাট নামে কিছু পাবলিক চয়েস স্পট, যেখানে কিনা আপনারা অত্যন্ত সুন্দর একটি নিরিবিলি বিকেল কিংবা সন্ধ্যা কাটাতে পারেন। চলুন দেখা যাক যমুনার পার্ক। যমুনার পাড়ে এসে আপনারা যদি কেউ চান নৌকা ভ্রমণ করতে, সেই সুযোগটি ওখানে পেয়ে যাবেন। এখানে নৌকায় চড়ে যমুনার বুকে ঘুরে বেড়ানোর অত্যন্ত সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা আমাদের সাথে এখন নৌকা ভ্রমণ করুন, আমরা নৌকা ভ্রমণ করব, আপনারা দেখবেন পরে এসে নিজেরা করবেন। স্টে টিউন।
ভিউয়ার্স, আপনারা যারা বগুড়ায় আসবেন তারা অবশ্যই সারিয়াকান্দি কালীতলা যমুনার চর আছে এখানে অবশ্যই আসবেন, কারণ হচ্ছে শহরের কোলাহল এবং ব্যস্ততাপূর্ণ জীবন থেকে কিছুটা নিজেকে নির্মল বাতাসে এলিয়ে দিতে অবশ্যই এই জায়গাটা অনেক সুন্দর হবে এবং অবশ্যই রিফ্রেশমেন্টের জন্য আপনাদের দরকার আছে, অবশ্যই আপনারা আসবেন। থ্যাংক ইউ। চলে আসবে আপনারা যখন বগুড়ায় আসবেন তখন অবশ্যই এখানকার খাবার টেস্ট করবেন।